হ্যারি পটার হচ্ছে ব্রিটিশ লেখিকা জেকে রাউলিং রচিত সাতকণ্ডের কাল্পনিক উপন্যাসের একটি সিরিজ এই সিরিজের উপন্যাসগুলির মূল বিষয় জাদুকরদের দুনিয়া নিয়ে এবং এর কাহিনী আবর্তিত হয়েছে হ্যারি পটার নামের এক কিশোর জাদুকরকে ঘিরে যে তার দুই প্রিয় বন্ধু রন উইজলি ও হার মাইনি গ্রিনজারকে সাথে নিয়ে নানা অ্যাডভেঞ্চার এ অংশ নেয় আমি আব্দুল্লাল মাহমুদ দীর্ঘদিন কাজ করছি সাহিত্য গল্পের বেশিরভাগ ঘটনা ঘটেছে ওয়ার্স স্কুল অফ উইচ ক্রাফট অ্যান্ড উইজার্ড রিতে মূল চরিত্র হ্যারি পটারের বড় হওয়ার পথে যেসব ঘটনা ঘটে তার শিক্ষা জীবন সম্পর্ক ও অ্যাডভেঞ্চার নিয়েই কাহিনী রচিত হয়েছে কাহিনী শুরু হয়েছে জনসাধারণের কাছ থেকে গোপনে থাকা জাদু বিস্ময়কে নিয়ে কাহিনী অনুসারে বিগত অনেক বছর ধরে জাদু বিশ্ব কালো জাদুকর লর্ড ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছে এক রাতে ভোলডে মর্ট গোপনে থাকা পটার পরিবারের সন্ধান পায় এবং লিলি ও জেমস পটারকে হত্যা করে তবে যখন সে আভাডা ক্যাদাবরা বা মৃত্যু অভিশাপ দিয়ে হ্যারি পটারকে হত্যা করার চেষ্টা করে তখন অভিশাপটি হ্যারির কাছ থেকে প্রতিফলিত হয়ে তার দিকে ছুটে আসে ফলে ভোল্ডে মর্ট ধ্বংসপ্রাপ্ত হয় এবং সে জীবন ও মৃত্যুর মধ্যবর্তী একটা স্থানে আটকে যায় সে আত্মার মতো কিছুতে পরিণত হয় হ্যারির কোনো ক্ষতি হয় না শুধু তার কপালে একটা বজ্রপাতের মতো কাটা দাগ থেকে যায় মর্টের কাছ থেকে হ্যারির ও রহস্যময়ভাবে বেঁচে যাওয়ার ঘটনা জাদু সমাজে ছড়িয়ে পড়ে এবং হ্যারি যে ছেলেটি বেঁচে ছিল দ্য বয় হু লিভড নামে পরিচিত হয় পরবর্তী রাতে হ্যাগ্রিড নামে এক জাদুকর হ্যারিকে তার খালার বাসায় পৌঁছে যায় যেটি পরবর্তীতে তার বাসস্থান হয় অনাথ হ্যারি নিষ্ঠুর মাগল আত্মীয় ডার্সলিদের কাছে বড় হয় হ্যারির জাদুশক্তি থেকে রক্ষা পেতে ডার্সলিরা হ্যারির কাছ থেকে তার জাদুকর পিতা মাতার কথা লুকিয়ে রাখে এবং তার সাথে যে জাদু বিশ্বের সম্পর্ক রয়েছে তাও গোপন রাখে এ কারণে হ্যারির মধ্যে অসাধারণ কোনো জাদুগুণ দেখলে তারা হ্যারিকে শাস্তি দিত পরবর্তীতে হ্যারি তার এগারোতম জন্মদিনে প্রথম জাদু বিশ্বের কথা জানতে পারে যখন সে হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফ্ট অ্যান্ড উইজার্ড্রি থেকে ভর্তির চিঠি পায় অবশ্য হ্যারি সেই চিঠি পড়তে পারেনি কারণ তার খালো ভারনন তার কাছ থেকে চিঠি কেড়ে নিয়েছিলেন এগারোতম জন্মদিনে হগওয়ার্সের পক্ষ থেকে হ্যাগ্রিট হ্যারিকে নিতে আসেন তখন হ্যারি জানতে পারে সে একজন জাদুকর এবং হগওয়ার্টস স্কুলে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে হ্যারি স্কুলে যোগদান করে এবং জাদুবিদ্যা আয়ত্ত করে প্রতিটি বইয়ে হ্যারির স্কুল জীবনের এক বছরের বর্ণনা থাকে এর বেশিরভাগ অংশে হ্যারি হগওয়ার্সে থাকাকালীন বিভিন্ন অ্যাডভেঞ্চার জাদুবিদ্যা শেখা বন্ধুদের সাথে আচরণ ভোল্ডে মর্টের সাথে লড়াই তার মানসিক অবস্থা প্রভৃতির বর্ণনা থাকে আমাদের দেখা পৃথিবী থেকে হ্যারির জাদুর পৃথিবী আলাদা এবং গোপন রাখা হয়েছে তবুও দুই পৃথিবীর মধ্যে একটি নিবিড় যোগসূত্র রয়েছে অন্যান্য কল্পকাহিনী যেমন দ্য লর্ড অফ দ্য রিংস এ জাদুর পৃথিবী থাকে রহস্যময় অতীতে কিন্তু হ্যারি পটার সিরিজে জাদুর পৃথিবী বর্তমান পৃথিবীর সাথেই সহাবস্থানে রয়েছে এই জাদু বিশ্বের প্রায় সকল জাদুময় প্রাণী ও জিনিসের সাথে আমাদের পৃথিবীর সাধারণ জাদুহীন প্রাণী ও জিনিসের মিল লক্ষ্য করা যায় জাদুর এই পৃথিবীর অনেক প্রতিষ্ঠান রয়েছে যা আমাদের বিভিন্ন পরিচিত শহরে অবস্থিত যেমন লন্ডন যাকে আমরা আমাদের পৃথিবীতে চিনি এই পৃথিবীতে রয়েছে অনেক ছড়ানো ছিটানো লুকায়িত রাস্তা যার প্রবেশপথ আমাদের পরিচিত পৃথিবীর বিভিন্ন প্রাচীন মদ্যশালা নির্জন প্রাসাদ পরিত্যক্ত জনপদ প্রভৃতির মাঝে গোপনে ও সযত্নে লুকিত রাখা হয়েছে সাধারণ যাদুবিদ্যাহীন জনপদ অর্থাৎ মাগল নামে যেগুলো পরিচিত এসব খুঁজে পাওয়া যায় না জাতবিদ্যা সম্পর্কিত ক্ষমতা জন্মগতভাবেই পাওয়া যায় যে কারণে জাদু শিখে যে কোনো ব্যক্তি জাদুকর হতে পারে না তবে জাদুকর পিতামাতার মাতার জাদুর গুণাবলীহীন সন্তান স্কুইব নামে পরিচিত এবং জাদুশক্তিহীন শক্তিহীন পিতামাতার ঘরে জাদুকরের জন্ম অর্থাৎ মাঠ ব্লাড নামে পরিচিত হতে পারে জন্মগত জাদুকরদের জাদুবিদ্যা শিক্ষণ ও নিয়ন্ত্রণ লাভের জন্য জাদুশিক্ষা বিদ্যালয়ে যেতে হয় জন্মগতভাবে জাদুকর হোক বা না হোক জাদু বিশ্বের মানুষজনের বেশিরভাগই মাগন বিশ্ব সম্পর্কে অজ্ঞ এবং এ কারণে তাদের চেহারা পোশাক পরিচ্ছদ আচার আচরণ ব্যবহৃত জিনিসপত্র মাগল সমাজে উদ্ভব দেখায় তা সত্ত্বেও জাদুবিশ্ব বিশ্ব ও এর বিভিন্ন আকর্ষণীয় বিষয় সিরিজে সুন্দর করে বর্ণনা করা হয়েছে এই বইয়ের একটি মূল ভাব হচ্ছে জাদুবিশ্বকে বিশ্বকে আমাদের চেনা বিশ্বের মাধ্যমে দেখা বইয়ে দেখা যায় জাদু বিশ্বে অনেক সমস্যা রয়েছে আমরা আমাদের সমাজে প্রতিনিয়ত যার মুখোমুখি হচ্ছি রাউলিং এর মতে হ্যারি পটার সিরিজের একটি প্রধান থিম হচ্ছে মৃত্যু তিনি বলেন আমার বই অনেকাংশেই মৃত্যু সম্পর্কিত এগুলো শুরু হয়েছে হ্যারির পিতামাতার মৃত্যু দিয়ে মৃত্যুকে জয় করে যে কোনো মূল্যেই অমরত্ব পাওয়ায় ভোল এর উদ্দেশ্য যেটি কোনো জাদুকেরই লক্ষ্য হতে পারে আমি তাই বুঝতে পারি ভোল ডেমট কেন মৃত্যুকে জয় করতে চায় আমরা সকলেই মৃত্যু ভয়ে ভীত